আর ইস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রত্যেকটি লাইন ধরে আলোচনার ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মনে রাখবে, এই প্রশ্ন উত্তরগুলো অধ্যায়ের প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়ে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখো। আশা করছি এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে তোমাদের আলাদা কোনো নোট বই পড়তে হবে না। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথম প্রশ্ন, কোন আকর্ষণ বলের জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না? এই প্রশ্নের উত্তর হবে মাধ্যাকর্ষণ। দুই দাগের প্রশ্ন, মহাকর্ষ কাকে বলে? এই প্রশ্নের উত্তর হবে, আসলে সব বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, একে মহাকর্ষ বলে। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর তুলনায় সূর্য কত বড়? এই প্রশ্নের উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। চার দাগের প্রশ্ন, পৃথিবী কার চারিদিকে ঘুরছে? এই প্রশ্নের উত্তর হবে সূর্যের চারিদিকে। পাঁচ দাগের প্রশ্ন, আমাদের ছায়াপথের নাম কি? এই প্রশ্নের উত্তর হবে আকাশগঙ্গা। ছয় দাগের প্রশ্ন, নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? এর উত্তর হবে 24 ঘন্টা। সাত দাগের প্রশ্ন, পৃথিবীর অক্ষ কাকে বলে? এই প্রশ্নের উত্তর হবে, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ। আট দাগের প্রশ্ন, মেরু কাকে বলে? এই প্রশ্নের উত্তর হবে, পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে আছে সেই প্রান্ত দুটি হলো মেরু। ওপরের প্রান্তটা উত্তর মেরু, নিচের প্রান্তটা দক্ষিণ মেরু। নয় দাগের প্রশ্ন, বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে, দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। দশ দাগের প্রশ্ন, ভারতবর্ষ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উত্তর গোলার্ধে। ১১ দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর হবে, পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে, এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। ১২ দাগের প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে পড়ে না, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, একে মুক্তিবেগ বলে। ১৩ দাগের প্রশ্ন, কক্ষপথ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ। ১৪ দাগের প্রশ্ন, পৃথিবী কত দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে 15 কোটি কিমি। ১৫ দাগের প্রশ্ন, কক্ষতল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে কক্ষতল বলে। ১৬ দাগের প্রশ্ন, কেপলারের প্রথম সূত্রে কি বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটা ফোকাসে থাকে। ১৭ দাগের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটা কেমন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, উপবৃত্তাকার অর্থাৎ ডিম্বাকৃতির। ১৮ দাগের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, কতটা? প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। ১৯ দাগের প্রশ্ন, অনুসূর অবস্থান কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে,
তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,000 কিমি। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে। 20 দাগের প্রশ্ন, চান্দ্র মাস কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে 29.53 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্রমাস বলে। বর্তমানে 30 দিনে 1 মাস ধরা হলেও কখনো কখনো 31 বা 28 দিনেও একটা মাস হয়। 21 দাগের প্রশ্ন, সৌর বছর কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলে সৌর বছর। 22 দাগের প্রশ্ন, বার্ষিক গতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর হবে, পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতি বলে। 23 দাগের প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সৌর বছর হতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু হিসাবে সুবিধার জন্য ক্যালেন্ডারে 365 দিনে 1 বছর ধরা হয়, ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন ক্যালেন্ডারে যোগ করা হয়, তখন ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে আর বছরটা হয় 366 দিনে। 366 দিনের এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। যদি টিকা হিসেবে দেয় যে অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে, তখন তোমরা এরকম বড় করে লিখবে। যদি 1 নম্বরের শর্ট কোশ্চেন আসে, সেক্ষেত্রে লিখবে যে 366 দিনের বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এখানে আরও একটা এক্সট্রা প্রশ্ন তোমরা লিখে নেবে যে অধিবর্ষ ধারণা কাদের মাথায় প্রথম আসে, এই প্রশ্নের উত্তর হবে মিশরীয়দের। এবারে চলে আসছি 24 দাগের প্রশ্নে, পৃথিবীতে জীবনের উৎস কী? এই প্রশ্নের উত্তর হবে সূর্যের আলো। 25 দাগের প্রশ্ন, সূর্যে কোন গ্যাস কিসে রূপান্তরিত হয়? এই প্রশ্নের উত্তর হবে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। 26 দাগের প্রশ্ন, সূর্যের শক্তির কত ভাগ আলো ও উত্তাপ রূপে পৃথিবীতে পৌঁছায়? এই প্রশ্নের উত্তর হবে 200 কোটি ভাগের 1 ভাগ। 27 দাগের প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষপথের সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে 65.5 ডিগ্রি কোণে অবস্থিত। 28 দাগের প্রশ্ন, সূর্যরশ্মি লম্বভাবে পড়লে কি হয়? এই প্রশ্নের উত্তর হবে কম জায়গাকে বেশি উত্তপ্ত করে। 29 দাগের প্রশ্ন, সূর্যরশ্মি তির্যকভাবে পড়লে কি হয়? এই প্রশ্নের উত্তর হবে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু কম উত্তপ্ত করে। 30 দাগের প্রশ্ন, বিষুব কথার অর্থ কী? এই প্রশ্নের উত্তর হবে সমান দিন ও রাত্রি। 31 দাগের প্রশ্ন, মহাবিষুব কবে? উত্তর হবে 21শে মার্চ। 32 দাগের প্রশ্ন, জলবিষুব কবে? এই প্রশ্নের উত্তর হবে 23শে সেপ্টেম্বর। 33 দাগের প্রশ্ন, কর্কট সংক্রান্তি কবে? এই প্রশ্নের উত্তর হবে 21শে জুন। 34 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তি কবে? এই প্রশ্নের উত্তর হবে 22শে ডিসেম্বর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই অধ্যায়ের বাদবাকি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি পার্ট 2 এর ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর শুধুমাত্র ভূগোল পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ ভিডিও নয়, আর এস বেঙ্গলি ক্লাসরুমে এর আগেও 7ম শ্রেণীর বাংলা, ইতিহাস, স্বাস্থ্যসারীর শিক্ষা প্রভৃতি বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশিত হয়ে, তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।